গোসলের আগে এটা লাগিয়ে নিন ত্বকের মেস দাগ কালো দাগ ব্রণের দাগ চোখের নিচে ড্র্ক সার্কেল রোদে পোড়া দাগ সমস্ত দাগ ছোপ তুলে দেবে ত্বকটাকে অনেক বেশি ফর্সা করবে গ্লোয়িং ভাব আনবে সেই সাথে পুরো বডি হবে দুধের মতো সাদা ধবধবে কারণ এই রেমেডিটি আপনি ত্বকের পাশাপাশি পুরো বডিতেই ব্যবহার করতে পারবেন আজ আপনাদের সাথে শেয়ার করবো স্কিন অ্যান্ড ফুল বডি হোয়াইটনিং রেমেডি এই রেমেডিটা প্রস্তুতের জন্য প্রথমেই একটা বাটিতে এক টুকরো লেবুর রস চিপে বের করে নিয়েছি আপনারা সবাই জানেন লেবুর প্রাকৃতিক বীজ এটা ব্লিচের কাজ করে ত্বকের ময়লা তুলে দেয় পরিষ্কার করে এবং কালচে ভাব তুলে দেয় এবং গ্লোয়িং ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে এরপরে এখানে দিয়েছি এক চামচ বেবি অয়েল বেবি অয়েল দিলে ভালো আর যদি না থাকে সেই ক্ষেত্রে অলিভ অয়েল বা নারকেল তেল এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন আর এখানে এক চামচ দিয়েছি চিনি এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাসার যে চালটা আছে ভাতের চাল সেই চালটা গ্রাইন্ড করে নিয়ে গুঁড়াটা কিন্তু তৈরি করে নিতে পারবেন চাউলের গুঁড়া চিনি এগুলো কিন্তু দারুণ স্কাবিং হিসেবে কাজ করে ত্বকের ময়লা দাগ ছোপ তুলে দিতে ময়লা পরিষ্কার করতে স্কাবিং কিন্তু জরুরি এটা প্যাক হিসেবে যেমন কাজ করবে তেমনই স্কাবিং হিসেবেও কিন্তু কাজ করবে এরপরে এখানে এক প্যাকেট কফি পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক পাতা শ্যাম্পু দুই টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে আছি শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের যত্নে ব্যবহার করা হয় ত্বকটাকে ক্লিন রাখার জন্য পরিষ্কার রাখার জন্য এতে কিন্তু চামড়ার কোনো ক্ষতি হয় না ক্ষতির ছাড়া প্রায় ত্বক এবং শরীরের চামড়ার যত্ন কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে নিতে পারি এখানে পুরো প্যাকেটটাই ব্যবহার করছি আপনারা যদি পাতাটা ব্যবহার করতে না চান অন্যান্য শ্যাম্পু ব্যবহার করলে এক চামচ দু চামচ মিশিয়ে দিতে পারেন শরীরে কিন্তু বিভিন্ন ছোপ থাকে যেমন হাঁটুতে কোনইতে গলা ঘাড়ে এগুলো কালো স্পট হয়ে থাকে আন্ডার এগুলো কালো স্পট হয়ে থাকে এই রেমেডিটা ব্যবহার করলে শরীরের ছোপ কিন্তু দূর হবে সাবানের পরিবর্তে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারেন প্রতিদিন গোসলের সময় সাবান ব্যবহার না করে আপনি যদি এভাবে তৈরি করে এই স্কাবারটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দুর্দান্ত কাজ করবে দাগ ছোপ তুলে দেবে সেই সাথে ফুল বডি কিন্তু হোয়াইটনিং করতে সাহায্য করবে এবং ত্বকের যে সমস্ত দাগের কথা বলেছি মেস্তা কালো দাগ ব্রনের দাগ এগুলো দাগ ছোপ তুলে দেবে এবং ত্বকটা এত বেশি গ্লো করবে ফসা করবে প্রথমবার অ্যাপ্লাইয়ের পরেই কিন্তু আপনি পার্থক্যটা বুঝতে পারবেন এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আছি আর এটা কিন্তু প্রতিদিন তৈরি করার ঝামেলা করতে হবে না একদিন বেশি করে তৈরি করে আপনারা কিন্তু পাঁচ সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এটি বাহিরেই রাখা যাবে নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন হবে না আসলে অনেকেই কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকেন ব্যস্ততা থাকার কারণে কিন্তু হয়তো বা সঠিকভাবে নিজের যত্নটুকু নিতে পারেন না তবে গোসলের সময় কিন্তু আপনি এই কাজটি করে নিতে পারেন এতে করে আপনার বেশি একটা কিন্তু সময় লাগবে না আপনার ত্বকটাও ভালো থাকবে আর আপনার শরীরের দাগছপও দূর হবে শরীরটাও কিন্তু অনেক বেশি চকচকে এবং ফর্সা থাকবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন কালো মানুষ কি ফর্সা হয়ে যাবে এটা আপনারা সবাই জানেন কালো মানুষ ফর্সা হবে না কিন্তু একটা উজ্জ্বলতা ভাব থাকবে দাগ ছোপ থাকবে না দূর হবে এবং একটা চকচকে ভাব কিন্তু ত্বকে থাকবে আর যারা ফর্সা ছিল কোনো কারণে তাদের ত্বকটা কালচে হয়ে গেছে রোদে পোড়া দাগ হয়েছে বা কোনো ধরনের ছোপ আছে ফসা ত্বকটা কালচে হয়ে গেছে সেই কালচে ভাব দূর করার জন্য কিন্তু আপনি এই রেমেডি ব্যবহার করতে পারেন এতে করে কালচে ভাব দূর হয়ে ত্বকটা আগের অবস্থায় ফিরে আসতে সাহায্য করবে এবার আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি এটা কিভাবে লাগাবেন আপনি গোসলের সময় জাস্ট আপনার পুরো শরীরে এটি স্কাবিং করে নেবেন এবং আলতো করে মাসাজ করবেন এখানে যেহেতু চিনি এবং চাউলের গুঁড়া ব্যবহার করা হয়েছে একটু ধারালো টাইপের এটা কিন্তু হবে আপনার পুরো শরীরে যখন মাসাজ করবেন লাগাবেন একটু জোরে প্রেস করে করে লাগাবেন এতে করে ময়লা উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে দাগ ছোপ তুলে দিতে সাহায্য করবে আর ত্বকে যখন লাগাবেন তখন কিন্তু খুবই আলতো হাতে এটা স্কাবিং করতে হবে শরীরের চামড়া এবং ত্বকের চামড়া কিন্তু এক নয় ত্বকের চামড়া কিন্তু নরম হয় এবং জোরে ঘষাঘষি করলে ত্বকের সমস্যা হতে পারে তাই ত্বকে যখন এটা স্কাবিং করবেন আলতো হাতে স্কাবিং করবেন দেড় দুই মিনিটের মতো স্কাবিং করে প্যাটটি মুখে লাগিয়ে রাখবেন এবং সম্ভব হলে পুরো শরীরে স্কাবিং করার পরে পুরো শরীরেও পাঁচ মিনিট লাগিয়ে রাখবেন অপেক্ষা করে তারপরে আপনি পুরো গোসল করে ফেলবেন আপনি পুরো শরীরে কিন্তু প্রতিদিনই এই স্কাবারটা লাগাতে পারেন গোসলের সময় ত্বকে কিন্তু প্রতিদিন লাগানো যাবে না ত্বকে আপনি সপ্তাহে একদিন করে করবেন বড়ো জোর আপনি দুদিন করতে পারেন কিন্তু এর বেশি নয় এতে করেই কিন্তু কাজ হবে আপনার ত্বকের দাগছপ দূর হয়ে যাবে ত্বকে গ্লোয়িং ভাব আসবে ফর্সা ভাব আসবে আর বডির যত্নে সাবানের পরিবর্তে গোসলের সময় প্রতিদিন আপনি এই স্কাবারটা দিয়ে স্কাব করতে পারেন দেখবেন ধীরে ধীরে কোনোই হাঁটু গলা ঘাড় আন্ডার আর্মসের দাগ রিমুভ হতে শুরু করেছে এবং ফসা ভাব চলে এসেছে আর সপ্তাহে একদিন অথবা দুদিন এই রেমেডিটি আপনার ত্বকে লাগাবেন মেস্তা কালো দাগ রোদে পোড়া দাগ ট্যান দূর করে দেবে ব্রন ওঠা বন্ধ হয়ে যাবে ত্বকে একদম একটা গ্লোয়িং ভাব আসবে চকচকে হবে হীরার মতো চমকাবে ত্বক অবশ্যই ফুল বডি হোয়াইটনিং এবং স্কিন হোয়াইটনিং করতে ব্যবহার করুন ধন্যবাদ